হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকের টপিক হচ্ছে রাহুর রাশি পরিবর্তন। টপিকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে, তাই ভিডিওটা এন্ড পর্যন্ত দেখার জন্য কিন্তু রিকোয়েস্ট রইল। এই যে রাহু এতদিন গোচর করছিল মিথুন রাশিতে, তার জন্য আমরা যা যা ফল পাচ্ছি সেটা তো বুঝতেই পারছি। এই যে রাহু যে রাশি পরিবর্তন করবে, মিথুন রাশি থেকে রাশি পরিবর্তন করে যাবে বৃষ রাশিতে, এর ফলে সমস্ত রাশি অনুযায়ী কি প্রভাব পড়বে না পড়বে ডিটেলসে আমরা জানব। তাছাড়াও আরও কিছু ইম্পর্টেন্ট জিনিস আমরা জানব রাহু সম্বন্ধে, কারণ যখনই রাহুর ব্যাপার আসে তখনই কিন্তু আমরা গিয়ে কোথাও একটা মনে মনে ভয় পাই। এই ভয় পাওয়াটাকে কিন্তু আমাদের মন থেকে বার করে ফেলতে হবে, তার জন্য কিন্তু সঠিক নলেজটা আপনাদের কাছে থাকতে হবে। তাহলে চলুন রাহুর সম্বন্ধে কিছু একটু জেনে নেওয়া যাক। আগে জানবো রাহু এই যে রাশি পরিবর্তন করবে কতদিন থাকবে। রাহু 23শে সেপ্টেম্বর রাশি পরিবর্তন করছে, বৃষ রাশিতে যাবে। এখানে রাহু থাকবে 12 এপ্রিল 2022 সাল পর্যন্ত। এই যে এতদিন রাহু যে থাকবে, তার ফলে আমাদের কি ফল দেবে সেটা জানার ইন্টারেস্ট কিন্তু সবার আছে। রাহু একটা রাশিতে 18 মাস করে থাকে। রাহু আর কেতুর ডিস্টেন্স 180 ডিগ্রি কিন্তু সর্বদা থাকে। রাহু আর কেতুকে ছায়া গ্রহ বলা হয়। এবার জেনে নেওয়া যাক রাহুর নেচারটা কেমন। রাহুর নেচারটা হলো, রাহু কোনো জিনিস সহজে কিন্তু দেয় না, প্রচণ্ড স্ট্রাগল করায়, দেন কোনো জিনিস রাহু দেয়। রাহু ডিপ্রেশনের কারক গ্রহ, রাহু দুশ্চিন্তার কারক গ্রহ, মানসিক প্রবলেম এই জিনিসটারও কারক গ্রহ। কম্পিউটার, ইলেকট্রনিক জিনিস, ইন্টারনেট এগুলোর কারক গ্রহ কিন্তু রাহু। মোবাইল ফোন এগুলোর কারক গ্রহ কিন্তু রাহু। সিগারেট, অ্যালকোহল এগুলোর প্রতি অ্যাডিকশান, এটারও কিন্তু কারক গ্রহ হচ্ছে রাহু। রাহু মানে হচ্ছে একটু ছলচাতুরি, রাহু মানে হচ্ছে নেগেটিভ চিন্তাভাবনা। রাহুকে মাথা এবং কেতুকে ধর বলা হয়। বার্থ চার্টে যদি রাহু 3, 6 এবং 11 এইভাবে থাকে তাহলে কিন্তু রাহু প্রচণ্ড মাত্রায় ভালো ফল দেবে, আর যদি 8 বা 12 থাকে রাহু কিন্তু খুব একটা ভালো ফল দেয় না। রাহুর দৃষ্টি কোন কোন ঘরে পড়ে? রাহু যেখান থেকে বসে আছে সেই ঘর থেকে 5, 7 এবং 9 এই তিনটি ঘরে রাহুর দৃষ্টি পড়ে। মানুষের যদি বার্থ চার্টে রাহু ভালো থাকে তাহলে কিন্তু সেই মানুষ হঠাৎ করে লাইফে প্রচণ্ড কিছু গেইন করে ফেলে, বিদেশ ভ্রমণ, প্রচণ্ড সাকসেস, এই জিনিসগুলো কিন্তু রাহু যদি বার্থ চার্টে ভালো থাকে তাহলে কিন্তু অতি অবশ্যই হয়। এই যে রাহু যে ট্রানজিট করছে, এই ট্রানজিটটার ফল সবাই কেমন পাবে? যাদের বার্থ চার্টে রাহুর দশা বা অন্তদশা চলছে তারা কিন্তু সব থেকে ভালো ফল পাবে বলা যায়। মোটামুটি 90% ফল তারা ভালো পাবে বলা যায়। আর যাদের বার্থ চার্টে শুধু ভালো নয়, ভালো খারাপ দুটোই কিন্তু পাবে। আর যাদের বার্থ চার্টে রাহুর দশা বা অন্তদশা চলছে না তারা মোটামুটি 50% ফল পাবে বলা যায়। তাহলে আগে জেনে নিতে হবে আপনার বার্থ চার্টে রাহুর দশা বা অন্তদশা চলছে কি না। এবার যদি আপনার বার্থ চার্টে রাহু যেখানে পরিবর্তন করেছে সেই প্লেসে থাকে তাহলে কিন্তু আপনি অনেকটা বেটার ফল পাবেন। এবার জানবো আপনাদের বার্থ চার্টে রাহু কোন কোন ভাবে থাকলে এই ট্রানজিটের ফলে আপনারা ভালো ফল পাবেন। প্রথমত হচ্ছে লগ্নে, তারপরে হচ্ছে যদি 3 নম্বর ভাবে থাকে, 10 নম্বর ভাবে থাকে, 5 নম্বর ভাবে থাকে, 6 এবং 11 এই ভাবগুলিতে যদি রাহু থাকে আপনাদের বার্থ চার্টে তাহলে কিন্তু এই ট্রানজিটের ফলে কিন্তু আপনারা অনেকটা বেটার রেজাল্ট পাবেন। ঠিক কেমন রেজাল্ট পাবেন? লাইফে আপনাদের নিডস কিন্তু প্রচণ্ড পরিমাণ বাড়িয়ে তুলবে, লাইফকে প্রচণ্ড পরিমাণ লাক্সারিয়াস করে তুলবে। আপনি নিজের জন্য কিন্তু প্রচণ্ড পরিমাণ অর্থ ব্যয় করবেন। ফরেন কানেকশান আছে, সেক্ষেত্রে সেই কানেকশানগুলো ডেভেলপ করবে। যারা কর্মসূত্রে কোনোরকমভাবে ফরেনের সাথে যুক্ত তাদের কিন্তু সেই সব কর্মগুলো আরও বেটার হয়ে যাবে। এই সময় আপনাদের টেন্ডেন্সিটা কেমন হয়ে যাবে? ধরুন আপনার কাছে একটা গাড়ি আছে, তো আপনি চাইছেন সেটাকে চেঞ্জ করবেন। আপনি আপনার স্ট্যাটাসটাকে কিন্তু অনেকটা বাড়িয়ে তুলবেন, নিজের লাইফস্টাইলটাকে লাক্সারিয়াস করে তুলবেন। রাহুর এই যে ট্রানজিটের ফলে কিন্তু আপনি এই জিনিসগুলো পাবেন।
একদিকে ভালো বলা চলে, যেটা হচ্ছে আপনাদের কেরিয়ার কিন্তু অনেকটা আগের থেকে ডেভেলপ করে যাবে। যারা টেকনিক্যাল কোনো প্রফেশনে আছেন, যারা কম্পিউটার ওরিয়েন্টেড প্রফেশনে আছেন, যারা আইটি প্রফেশনে আছেন, যারা ডক্টরি প্রফেশনে আছেন, তারা কিন্তু এই 18 মাস লাইফে অনেক কিছু গেইন করবেন। তবে অবশ্যই আপনাদের রাহু কিন্তু ভালো পজিশনে থাকতে হবে, তবেই কিন্তু আপনারা ম্যাক্সিমাম ভালো ফলটা পাবেন। যদি আপনাদের বার্থ চার্টে রাহু খুব একটা ভালো পজিশনে না থাকে, তাহলে কিন্তু আপনারা অতটা বেটার ফল কিন্তু পাবেন না। তার জন্য কি করতে হবে, আপনার বার্থ চার্টটাকে কিন্তু আপনাকে একবার দেখে নিতে হবে, তাহলে আপনি আমার এই আলোচনাটা কিন্তু আরো ভালোভাবে বুঝতে পারবেন। এবার জানবো কেতু সম্বন্ধে। কেতু বৃশ্চিক রাশিতে গোচর করবে। আগেই বলেছি রাহু আর কেতুর মধ্যে 180 ডিগ্রি ডিস্টেন্স থাকে। জানবো কেতু বৃশ্চিক রাশিতে যাওয়ার ফলে কি কি প্রভাব ফেলবে আমাদের লাইফে। কেতু বৃশ্চিক রাশিতে যাওয়ার ফলে যাদের কেতু বার্থ চার্টে 1, 5, 9 এবং 6 এইভাবে আছে, তারা কিন্তু প্রচণ্ড মাত্রায় ভালো ফল পাবেন। তাছাড়াও যদি আমি এভারেজে বলি তাহলে কেমন ফল পাওয়া যাবে। কেতু এই জায়গাটায় এসে মানুষের মধ্যে আধ্যাত্মিক চেতনা কিন্তু অনেকটা বৃদ্ধি ঘটাবে। অনেকের এমন কোনো প্রবলেম অ্যারাইজ করবে, ধরুন হেলথ নিয়ে যে প্রবলেমটা আপনি কাউকে খুলে বলতে পারবেন না, এই ধরনের প্রবলেম কিন্তু অ্যারাইজ করবে। যাদের যে ভাবগুলোয় বললাম সেই ভাবগুলোয় যদি কেতু থাকে, তাদের কিন্তু নেম ফেম ফরেন ট্রিপ এই জিনিসগুলো বৃদ্ধি পাবে। এইসব মানুষরা ফিটনেস নিয়ে কিন্তু প্রচণ্ড পরিমাণ সচেতন হয়ে উঠবে। কেতুর এই যে ট্রানজিট, এটাও কিন্তু ভালো ফল অবশ্যই দেবে, খারাপ ফল দেবে না। সবটাই ডিপেন্ড করছে আপনাদের বার্থ চার্টের উপর। আপনাদের বার্থ চার্টে যদি কেতু ভালো পজিশনে থাকে বা কেতুর দশা অন্তর্দশা এগুলো পাস করে, তাহলে কিন্তু আপনারা অনেকটা ভালো ফল পাবেন। এই যে বড় বড় ট্রানজিটগুলো হয়, যেমন স্যাটার্ন বলুন, জুপিটার বলুন বা রাহু বলুন, এই ট্রানজিটগুলো অবশ্যই আমাদের বার্থ চার্টে যে দশা অন্তর্দশা চলে সেগুলোর সাথে ক্যালকুলেশন করে দেখে নিতে হয়। সেগুলোর সাথে ক্যালকুলেশন করলে কিন্তু রেজাল্টটা একটা ক্লিয়ার বোঝা যায় যে আমরা কতটা ভালো ফল পাবো এবং কতটা খারাপ ফল পাবো। এবার জানবো কুম্ভ রাশির মানুষদের জন্য রাহুর এই ট্রানজিটকে ফল নিয়ে আসছে। কুম্ভ রাশির 4th হাউসে রাহুর এই ট্রানজিটটা হচ্ছে আর কেতু ট্রানজিটটা হচ্ছে আপনাদের 10th হাউসে। ফার্স্টে জানেন রাহুর ট্রানজিটটা নিয়ে আপনারা কী ফল পাবেন না পাবেন। রাহুর ট্রানজিটটার জন্য যে কথাটা সব থেকে বলার সেটা হচ্ছে, এই সময় কিন্তু আপনাদের সেটা জব পারপাসে হোক বা আপনাদের ঘোরার জন্য হোক, যে কোনো কারণেই হোক, আপনাদের কিন্তু একটা ফরেন কানেকশন ওয়েট করে আছে বা ফরেন ট্রিপ ওয়েট করে আছে। যারা কাজের সূত্রে বাইরে থাকেন বা বাইরে জব করেন, তাদের জন্য এই সময়টা কিন্তু ভীষণ মাত্রায় ভালো। তারা লাইফে প্রচণ্ড ধরনের সাকসেস কিন্তু এই সময় পাবেন। এই সময় আপনাদের কিন্তু বাড়ি গাড়ি কেনার একটা সম্ভাবনা থাকছে। যদি আপনারা এই ধরনের প্ল্যানিং করে থাকেন, তাহলে কিন্তু দেখবেন আপনাদের সেই সমস্ত প্ল্যানিং ফুলফিল হচ্ছে। এই সময় আপনাদের লাইফটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। লাইফে প্রচণ্ড অ্যাম্বিশন বা একটা ডিমান্ড, প্রচণ্ড ডিমান্ড, সেটা কিন্তু গ্রো করবে। আপনি কিন্তু এই সময় কোনো কিছুতে, এই সময় আপনি কিন্তু অল্পতে খুশি হতে পারবেন না। যে কোনো জিনিসের একটা মানে শেষ পর্যন্ত দেখবো বা শেষ পর্যন্ত চাই, এরকম একটা নেচার কিন্তু আপনাদের মধ্যে থাকছে। এই সময় আপনাদের অর্থনৈতিক অবস্থাটা কিন্তু অনেকটা বেটার, আগের থেকে অনেকটা বেটার হয়ে যাবে। সেভিংস কিন্তু খুব ভালো এই সময় আপনারা করতে পারবেন। এরকম অনেক কিছু যেগুলো আপনি ইমাজিন করতে পারেননি সেটা আপনাদের সাথে হতে পারে, সেটা ভালো হোক বা খারাপ দুটোই হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটা হাই। এই সময় কিন্তু আপনাদের মার হেলথ নিয়ে আপনাকে একটু সতর্ক থাকতে হবে বা অ্যালার্ট থাকতে হবে বলা যেতে পারে। মার হেলথ নিয়ে কিন্তু একটু প্রবলেম অ্যারাইজ করতে পারে, বিশেষ করে হার্ট সংক্রান্ত কোনো ব্যাপার নিয়ে এই সময় একটু সমস্যা অ্যারাইজ করবে। ফ্যামিলির লোকজনদের মধ্যে কিছু একটা সমস্যা অ্যারাইজ করতে পারে বা ফ্যামিলির লোকজন হয়তো এই সময় আপনার থেকে দূরে চলে যেতে পারে, এরকম ধরনের সমস্যা কিন্তু অ্যারাইজ করতে পারে। এবার জানবো কেতু ট্রানজিটের ফলে আপনারা কী রেজাল্ট পাচ্ছেন।
কাজের জায়গায় আপনি দেখবেন যাকে আপনি আপনার বন্ধু বলে ভাবছেন সে কিন্তু বন্ধু না, আপনার শত্রু। কাজের জায়গায় আপনার পেছনে কিছু কলকাঠি নাড়া হতে পারে বা আপনাকে নিয়ে বড় ধরনের কোনো একটা ষড়যন্ত্র হতে পারে, এরকম কিছু জিনিসের আপনি কিন্তু শিকার হতে পারেন। তবে তবে বিশেষ চিন্তার কিছু নেই, আপনি আপনার দূরদৃষ্টিতা দিয়ে কিন্তু সেই জিনিসটা খুব সুন্দর ওভারকাম করে যেতে পারবেন, সেরকম কোনো সমস্যা নেই। তবে যে কোনো বিষয়ে কাউকে ট্রাস্ট করার আগে কাজের জায়গায় আমি বলবো সবার আগে নিজেকে সেই জায়গাটায় নিয়ে যান যে আপনি তাকে ট্রাস্ট করতে পারেন। তো তার থেকে বেটার হবে কি, এই সময় কাজের জায়গায় 18 মাস কাউকে ট্রাস্ট না করাই ভালো, নিজেকে ট্রাস্ট করুন, সেটা কিন্তু সবথেকে ভালো। কাজের জায়গায় এই ব্যাপারটা নিয়ে একটু সমস্যা থাকবে, আদারওয়াইজ সেরকম কোনো সমস্যা নেই। কাজের পারপাসে আপনাকে বাইরে যেতে হতে পারে, আগেও বলেছি এখনও বলছি কাজের পারপাসে কিন্তু আপনাকে বাইরে যেতে হতে পারে। এডুকেশনের জন্য সময়টা ভালো, হায়ার স্টাডির জন্য সময়টা ভালো, যারা হায়ার স্টাডি করতে চাইছেন তাদের জন্য সময়টা ভালো, যারা টেকনিক্যাল রিলেটেড কোনো পড়াশোনা করতে চাইছেন তাদের জন্য সময়টা কিন্তু ভীষণ মাত্রায় ভালো। রাহুর এই ট্রানজিট নিয়ে কুম্ভ রাশির মানুষদের কেমন যাবে না যাবে আলোচনা করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন, আর যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসে গেছেন তাদেরকে বলবো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এরকম অনেক ইনফরমেশান পাওয়ার জন্য। শুধু সাবস্ক্রাইব করলে কিন্তু হবে না, পাশে থাকা বেল আইকনটাও প্রেস করুন যাতে আমি যখনই ভিডিও আপলোড করি সঠিক সময় নোটিফিকেশানটি আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।